বন্ধু তুমি জিনিসটা দাও ছড়া যাচ্ছে কালো তোমার নাই আমার তোমার নাই বাড়ি পাশে তুমি কত তোমার নাই চাবি কাইলো এ এ চাও গিরে এ চাবি খাসিন চাবি খাসিন চাবি খাসিন হ্যালো চাবি খাসিন এই সালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকে আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে, তো আপনাদের সাথে আরও একটা আজকে নতুন একটা ব্লগ নিয়ে, মোটো ব্লগ নিয়ে আমি আসছি। তার মেয়ে তো আমার আছে, আমার সাথে আছে আমার ছোটো ভাই। তো আজকে দুইজন মিলে আজকে আবার ব্লগটা করতেছি, তো অনেক বেশি এক্সাইটেড আছি আর অনেক বেশি ফিল নিয়ে চিল করতেছি, তো ব্লগ করতেছি। তো আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আমরা এখন চলে আসছি কোথায়, তো আমাদের পাগলা ঘোড়া নিয়ে চলে আসছি আমরা এখন খেওয়াঘাটে, মানে নদী পার হবো আমরা। এই যে এই নদীটা পার হয়ে দেন আমরা ওই পারে যাবো, দেখছেন ওই পারে নদীর পানি শুকাই গেছে, পানি বেশি থাকলে কিন্তু সে হইতো। বন্ধু তুমি ইনস্টা দাও সালা দে সালা যাচ্ছি কালু গাড়ি আমি তো এলাকার ডন, চট্টগ্রামের ডন খাইছে আমার এলাকার ডন আমি কতক্ষণ লাগবে, ডুব দিও নাকি এনে লগি যায় নাকি, লগি তার ঠেলা দাও ঠেলা দাও জোরে ঠেলা দাও, ঘুরো ঘুরো তো গাছ। আমরা এখন চলে আসছি যে ঘাট পার হয়ে চলে আসছে, ছোট ছোট ওই গেদার সাথে একটু মস্ত ফ্যাসিলিমি করলাম, তারপরে এখন চলে আসছে আমরা ঘাট পার হয়ে। এখন আমরা উপরে উঠবো, উপরে উঠে আমরা উপরে ছোট বিশ্বকলে, এখন ছোট বিশ্বকল গিয়ে মানে একটু ঘোরাঘুরি করবো, দেন আপনাদের কিছু রাস্তা শুট দেখাবো, তো শুটগুলো সবাই দেখতে এনজয় করে থাকেন। আপনারা দেখলেন যে আমরা এখন চলে আসছি,
দেখলেন আমাদের এখন ভিডিওটা আমাদের ব্লগটা দেখলেন এতক্ষণ অনেক ভালো লাগছে ব্লগটা আশা করা যায় তো এখন আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে তারপরে আমার ক্যামেরাম্যানটা আসছে তো সেই ভালো লাগছে তো দাঁড়াও তুমি তো দাঁড়াও হ্যাঁ ব্লগ আজকে এতটুকু শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন আল্লাহ হাফেজ।